কোভিশিল্ডত আছে বিরল পার্শ্বক্রিয়া। ব্রিটেনের আদালতত স্বীকার করেছিল আস্ট্রা জেনেকাই। যোৱা ফেব্রুয়ারি মাহতে ব্রিটেনের আদালতত ব্রিটিশ সুইটিস বহুজাতিক ঔষধ প্রস্তুতকর্তা প্রতিষ্ঠান আস্ট্রা জেনেকাই স্বীকার করেছিল কোভিশিল্ড ভ্যাকসিনের বিরল পার্শ্বক্রিয়ার কথা। সি কথা 28 এপ্রিলত এক এক্সক্লুসিভ প্রতিবেদন যোগে রাজহুয়া করেছিল ব্রিটেনের দ্য টেলিগ্রাফ নামের কাকতখনে। কোভিশিল্ড ভ্যাকসিনের বিরল পার্শ্বক্রিয়ার ফলত হব পারে থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপেনিয়া সিন্ড্রম অর্থাৎ TTS নামের এক রোগ। সিয়া লাখের ভিতর এজনেরহে হব পারে। কিন্তু এনে অতি বিরল বলে কলেও টেলিগ্রাফের প্রতিবেদন প্রকাশের পিছতেই পৃথিবী জুড়ে সৃষ্টি হয় প্রতিক্রিয়ার। এতিয়া সেই প্রতিক্রিয়ার ঢৌ মার নৌযাওতে আস্ট্রা জেনেকাই সমগ্র পৃথিবীর বজারের প্রায় প্রত্যাহার করলে প্রস্তুত করা কোভিডর সকলো ভ্যাকসিন। এই ভ্যাকসিনবর ভিতর আছে বেলেগ বেলেগ দেশের প্রস্তুত করা বেলেগ বেলেগ ভ্যাকসিন। এইবর মাজতে আছে ভারতের প্রস্তুত করা কোভিশিল্ড। আস্ট্রা জেনেকাই বজারের প্রত্যাহার করা আন এবিধ কোভিড ভ্যাকসিন হল ভ্যাক্স জেভরিয়া। কিন্তু পার্শ্বক্রিয়ার চর্চা হলেও তাৎপর্যপূর্ণভাবে এই পার্শ্বক্রিয়ার বজারের প্রত্যাহার করা হওয়া নাই কোভিড ভ্যাকসিন হব। আস্ট্রা জেনেকার মতে একমাত্র বাণিজ্যিক কারণতে পৃথিবীর বজারের প্রত্যাহার করা হয় কোভিশিল্ড সহ প্রতিষ্ঠানটির সকলো ভ্যাকসিন। বজারত কমিছিল কোভিড ভ্যাকসিনের চাহিদা, সেয়ে আস্ট্রা জেনেকাই 5 মে'ত জানাই প্রত্যাহারের আবেদন। 7 মে'র আরম্ভ হয় প্রত্যাহার প্রক্রিয়া। উল্লেখ্য যে অক্সফোর্ড ইউনিভার্সিটির সঙ্গে যৌথ গবেষণার অন্তত আস্ট্রা জেনেকাই প্রস্তুত করেছিল এই সমূহ কোভিড ভ্যাকসিন। ভারত তথা অন্যান্য নিম্ন মধ্য উপার্জনের দেশবর কোভিশিল্ডর নামত আস্ট্রা জেনেকার এই ভ্যাকসিন প্রস্তুত করেছিল পুণেত থাকা সিরাম ইনস্টিটিউটে। ইন্টারন্যাশনাল ডেস্ক, প্রতিদিন টাইম।